ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। মোটামুটি লাইফে আবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আমি আবার একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি মাঝখানে গত 2 সপ্তাহে অনেক কিছুর মধ্যেই একটু ছিলাম ব্যস্ত, বহুবার ফোন তুলেছি হাতে ভ্লগ করার জন্য, কিন্তু ফাইনালি সেটাকে আর কমপ্লিট করে উঠতে পারিনি। কারণ আমি নিজেও পার্সোনালি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার একটু মানে গ্যাস্ট্রিকের কিছু প্রবলেমস হচ্ছিল, অনেকবারই কিছু না কিছু কারণে ভ্লগ স্টার্ট করেও শেষ করে উঠতে পারিনি। চেষ্টা করব আবার খুব শিগগিরই আবার রেগুলার ব্লগটা আবার স্টার্ট করার, কিন্তু যেটা করেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই নিয়ে আজকে আমাদের ব্লগ, দেখতে থেকো সাথে থেকো। আজকে আমাদের প্রোগ্রাম আছে একটা, যার জন্য আমি অলরেডি হাফ রেডি হয়ে আছি। এখন বাজে 7:30, একটু পরে আমাদের বেরোতে হবে। অ্যাকচুয়ালি বিল্ডিংয়ে সবাই মিলে আমাদের একটা প্ল্যান হয়েছে, এবং কালকে IPL ম্যাচ ফাইনাল, তো সেই ম্যাচ দেখার জন্য একটা প্রি প্রিপারেশন করা হচ্ছে। সেটা কি বলছি, অয়ন্দা যে আছে আমাদের ফ্ল্যাটে, তোমরা আমার ব্লগে আগে দেখেছো, তো অয়ন্দা একটা জায়গার খবর বলেছে, যেটা হচ্ছে এন্টালিতে, যেখানে পর্ক সসেজ কাস্টমাইজ করে বানিয়ে দেয়। মানে তুমি চিকেন, পর্ক বা তুমি কি নেবে সেটা মিটটা ইউ ক্যান চুজ অ্যাকর্ডিং টু ইউর উইশ। তারপর তার মধ্যে কি ঝাল দেবে, কি হার্বস দেবে, কি কি মশলা দেবে, সেটা তুমি তোমার চয়েস মতো মিক্স করাতে পারো, করে তুমি কাস্টমাইজ করে তোমার মতো সসেজ ওখানে বানিয়ে নিতে পারো। তো জিনিসটা আমার জন্য খুবই নতুন, আমি জানি না তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না বা যারা জানো, আমাদের সাথে আবার এনজয় করো আজকের আমাদের জার্নিটা। তো ওখানে যাব, আগে গিয়ে সসেজেস কিনবো, কিনে ফিরে এসে আমার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যাব। ওখানে গিয়ে তারপর সারাদিন কী করছি তোমাদের দেখাতে থাকছি। রেডি হয়ে গেছি আর সবাই এসেও গেছে এখানে, এই যে অয়ন্দা, অপরাজিতাদি আর বৈশাখী এসে গেছে, আর ওদিকে মিঠুন রেডি, ও ঘরের মধ্যেই সানগ্লাস পরে ফিলটা নিচ্ছে অলরেডি। ফাইনালি বেরোচ্ছি, সবাই এসে গেছে, বিপ্লবদা শুধু বাইরে রয়েছে, এই পেছনে পুরো ফুল দল। বিপ্লবদা অনেকক্ষণ ধরে আসবে আসবে করে ঝুলিয়ে ঝুলিয়ে আমাদের টাইমটা দেরি করলো। দেখা যাক ভদ্রলোক কোথায় আছেন, যথারীতি আসেনি, আসেনি কিন্তু বিপ্লবদা। এটা গাড়ি তো এখানে, গাড়ি তো এখানেই থাকবে, বিপ্লবদা তো নেই, গাড়ি দিয়ে কি হবে, নাকি ভেতর বসে আছে? না না না, ভেতরে নেই। হ্যাঁ আমি না, আমি ড্রাইভারের পাশের সিটটায় বসতে পারি। হ্যাঁ ওই দেখো, ওই দিয়ে কোথায় গেছে, ওই তো, ওই যে ওখানে গিয়ে লুকিয়ে আছেন ভদ্রলোক, যাকে সবাই খুঁজছে। মনোজ, ইয়ে মিথুন, হ্যাঁ এত পুজো করে কি লাভ, আর ভালো কিছু হলো না, তোমাকে আর ভিজুয়ালাইজ করতে হবে না, তুমি এখন পাবে। আরে বাপরে পড়ে যাচ্ছিল রে মেয়েটা, এখানে বেসিক্যালি পার্কিং নিয়ে একটা সাংঘাতিক কনফিউশন হচ্ছে, কারণ পৌঁছে আমরা গেছি এটা এন্টালি মার্কেট, আর এখানে পার্কিংটা ঠিক বোঝা যাচ্ছে না। এই তো উল্টো দিকে রাখো না, আমি ওনাকে জিজ্ঞেস করি, ওই যে পুলিশ আসছে পুলিশকে জিজ্ঞেস করি। এটা একটা নতুন মার্কেট, আমাদের অনেকটা গড়িয়াহাট মার্কেটের মতোই, বেশ বাজার বাজার একটা ফিল। এই সোজা এখান দিয়ে অয়ন্দা আমাদের গাইড, আজকে পথদর্শী অয়ন্দা সামনে হাঁটছে, আমরা অয়ন্দাকে ফলো করতে করতে যাচ্ছি। আমাদের যেমন গড়িয়াহাট মার্কেট অনেকটা ওই টাইপের, সবই পাওয়া যায়। ওই যে উল্টো দিকে,
এখানে সবজি বাজারও আছে, প্রপার বাজার বেসিক্যালি। তো ভালোই হলো, বাজার করবো ভাবছিলাম, এখান থেকেই তাহলে করে নেবো। এখানে সব ওই যে ওইদিকে গেছে, চলো আসো। এখানে মাছেরও বাজার আছে, এই দিক দিয়ে এলো কিন্তু হেঁটে। এমন হাঁটা দিয়েছো, তোমাকে আর খুঁজে পাচ্ছিলাম। এখানে হচ্ছে সব পর্ক এবং বিভিন্ন রকম সসেজের জায়গা। 1 কিলোতে 16 17 টা হয়, ঠিক আছে? 1 কিলোতে 16 17 টা হয়। আমাদের মেইন গ্রুপটার জন্য আমার মনে হয় 2 কিলো নি নাকি 14 জনই ধরো না 14 জনের সাপ্তাহিক ফ্যামিলি আছে না আমরা, হ্যাঁ 14 2 কিলো আই থিং বিবি না 10 টাকা হবে না 30 টা মত হবে না আমার মনে হয় 3 কেজি নেওয়া উচিত নাকি। হ্যাঁ, কারণ কেন জানো, বাচ্চাগুলো রয়েছে, কে কেবল সবাই একটা কাপড় নিয়ে খাবে। এখানে তৈরি হচ্ছে হচ্ছে সসেজগুলো। তো এই জায়গায় এসেছি, এখানে পর্ক এবং চিকেন রকমের সসেজই পাওয়া যায়। তো এখানে মেকিং প্রসেসটাও তোমাদের দেখাবো। আমরা আপাতত ভেতরে ওটা নিয়ে ডিসকাশন চলছে সবার, যে কী বানানো হবে আর কতটা বানানো হবে। তো এখানে যদি তোমরা দেখো, আমি তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি, এখানে কীরমভাবে কেজি ওয়াইজ এবং ডাজন ওয়াইজ সব সসেজগুলো হয়। এবং তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, চাইলে তোমরা পজ করে জুম করে দেখে নিতে পারো। আর এখানেই মিট কাটা হচ্ছে এবং পাশে চপ করা হচ্ছে, ওখানে চপ করে তারপর এখানে এই পিসেসগুলো দিয়ে এখানে সসেজের পোর্শনটা দেবে গেছে এবং সেটাকে এখানে ফিল করা হচ্ছে, ফিল করা হচ্ছে। এই যে পার্কিং করে চলে এসেছে বাকিগুলো, তারপরে তিন রকমের পাতা দেওয়া হয়, পাঁচলি ধনে পাতা আর পুদিনা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়, আলু নিজে, তারপরে ওখানে নুন রেড চিলি, তারপরে আমাদের যে সসেজের স্পেশাল মশলা আছে গরম মশলা, ওটাকে ভালোভাবে মিক্স করে ওটাকে ফিল করা হয়। এটা দিয়ে ফিল করা হয়। ফ্রেশ পেঁয়াজ দিয়ে এটা করা, চোখ জ্বলছে, মানে পেঁয়াজ কাটতে যেটা হয় চোখ জ্বলছে, একবারে ফ্রেশ কাট পেঁয়াজটা ইউজ। তো আমরা এখন চলে এসেছি, রয়্যাল পিগারি স্ট্যান্ডার্ড মিট শপ এন্টারলি মার্কেটের মধ্যে। আমাদের সাথে আজকে দাদা রয়েছে এখানে। দাদা, তোমাদের এই শপটা কতদিন পুরনো, মানে এই স্টোরটা কতদিন পুরনো, কত বছর পুরনো? এটা হচ্ছে আমি 7 জেনারেশন দিছি। এটা 7 জেনারেশনের শপ? বাপ রে বাপ, ব্রিটিশ কালে আছে, আমার দাদু দাদু তার দাদু। এটা 7 জেনারেশন শপ। আমি একবার দোকানের নামটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, রয়্যাল পিগারি। এটা একবারে এন্টালি মার্কেটে রয়েছে, একদম ভেতরে। হ্যাঁ, এন্টালি মার্কেটের ভেতরে আছে দোকানটা। আপনি যখন আসবেন, আপনার চোখের সামনে ফ্রেশ খাওয়া হয়, একদম সসেজ তৈরি হয়, রাইট? ফ্রেশ মাংস পাবেন, চপ হোক, যে কোনো জিনিস পাবেন, সব ফ্রেশ পাবেন। বেশ বেশ, এখানে প্রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি একবার। যেটা বললাম, এখানে আসার জন্য এন্টালি মার্কেটের 1 নম্বর গেট দিয়ে সোজা এসে ধাক্কা খেয়ে ওখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে রয়্যাল পিগারি কোথায়, যে কেউ বলে দিতে পারবে। এইদিকে হচ্ছে চিকেন সসেজ বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের চিকেন যেটা হচ্ছে, এই সেম প্রসেস। এখানে চিকেনটা নেওয়া হয়েছে, এইখানে চিকেন তৈরি হয়েছে, চিকেন তৈরি হয়েছে, সবই একদম ফ্রেশলি বানানো। আচ্ছা, এটা কার মধ্যে
কি কি মশলা দাও দাদা? এতে গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, সল্ট, ধনিয়া, পুদিনা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, ডিম সব দিয়ে মেশানো হয়। আচ্ছা ডিমও যায় নাকি? আচ্ছা ডিম যায় যখন, হ্যাঁ ডিম যাবে বাইন্ডিংটার জন্য। এটাও কি পর্কের মতো সিদ্ধ করে নিতে হবে? হ্যাঁ সেম টু সেম সিদ্ধ করে রেখে দিতে হবে। এটা কি মশলা? গরম মশলা। গরম মশলা, গরম মশলা। এটা যতক্ষণ বয়ল করবেন এটা করবেন। এটা কম, এটা তো চিকেন, এটা অল্প। ফাইনালি এটাকে দাও আমি এটাই মানে আমি নিচ্ছি হচ্ছে একটা কড়াই। এই যে এটা হচ্ছে, এই যে এরকম কড়াই নিচ্ছি আমি একটা, আর উপরে আরো বাসন টাসন নেওয়া হচ্ছে এখানে। তো ফাইনালি আমাদের মোটামুটি শপিং ডান। আমরা সসেজ তো নিলামই, সেটাও দেখালাম, আর বাসনও নিচ্ছিলাম সেটাও দেখালাম। আমি একটা কড়াই নিলাম, অপরাজিত দি একটা ট্রে নিল জালি, আর তারপর আমি, অপরাজিত দি আর বৈশাখী আমরা তিনজনেই শিলনোড়াও কিনলাম, কারণ শিলনোড়াটা খুব দরকার হয়। পোস্ত হস্ত না মিক্সিতে যতই হোক না কেন ঠিক করে বাটা যায় না, তো শিলনোড়া নিলাম। এখন আমরা জাস্ট বেরোচ্ছি, বেরিয়ে আমরা আগে যাবো কিছু খাবো, কারণ কেউই ব্রেকফাস্ট করে বেরোয়নি। ব্রেকফাস্ট করে তারপর আমরা আস্তে ধীরে বাড়ির দিকে মুভ করবো। প্রচন্ড তুমুল কনফিউশন, রাস্তা নিয়ে কিছু বোঝা যাচ্ছে না। আমরা এমন একজন লোককে নিয়ে এসেছি যে কোনো রাস্তাঘাট চেনে না, শুধু স্টিয়ারিংটা ধরে বসে আছে। কিন্তু আজকে কিন্তু দারুণ মজা হলো আমাদের বাজারের এক্সপেরিয়েন্সটা। কেমন লাগলো অপরাজিতা দি? দারুণ। কেমন ছিল বাজারের এক্সপেরিয়েন্স? আমরা শিলনোড়া কিনেছি আজকে, সসেজ, শিলনোড়া, গামলা, হাঁড়ি, কড়াই সব কিছু বাদ দিয়ে নিয়েছি। বলো সব সব কিছু আমরা দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ মজা করেছি। হেভি বাজার জমে গেছে। এত সুন্দর ছোট ছোট শিলনোড়া গুলো কিনেছি, মানে দারুণ। এখানে তনয় আর অপরাজিতা মিলে চা বানাচ্ছে। হ্যাঁ আমরা এসেই আমরা রেডি হয়ে গেছি। আমাদের ফার্স্ট, না না দুজন মিলে, মানে আমাদের আসার সাথে সাথেই আমরা হচ্ছে চা দিয়ে, কারণ সকালবেলা বেরিয়ে আর আমাদের চা খাওয়া হয়নি। এটা কি আসার সাথে সাথেই হচ্ছে আমাদের আগে চাটা খেতে হবে, কারণ আজকে বেরিয়ে আমাদের চা হয়নি। এই সসেজ আর সব বাসন কুসন কিন্তু এত দেরি হয়ে গেছে যে চা আর খাওয়ার শুরু হয়নি। আমাদের বলেনি কিন্তু, কিন্তু বলবে লাস্টে আমি খাওয়ালাম প্রায় দেখে আমাদের খাওয়ায়। সবাই এখন বেরোচ্ছে, আমাদের চা খাওয়া ডান। এখন এবার সবাই এবার আস্তে আস্তে বেরোচ্ছে, কারণ বিকেল বেলা আমাদের একটা বিল্ডিং এর মিটিং আছে। এরপরে আমরা চট করে এখন যাবো হচ্ছে ডাক্তারের ওখানে, ওখান থেকে এসে তারপর আমাদের দুজনের একটা মিটিং আছে, মিটিংটা সেরে তারপর একবারে রাত্রিবেলা আবার ডিনার করবো সবাই মিলে একসাথে, তখন আবার তোমাদের দেখাবো। এখন দেখো সবাই চলে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ মর্নিং। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুলে। আজকে ওই রেমাল যে সাইক্লোনটি হওয়ার কথা আছে সেটা আজকে প্রেডিকশন রয়েছে যে আজকে সন্ধেবেলা হবে। সো নাও লেটস সি, আমি একবার অবস্থা দেখাচ্ছি। দেখো সব হাওয়ায় উড়ে যাচ্ছে, জাস্ট সাস্টেইন করাটা মুশকিল হয়ে যাচ্ছে। বাট এর মধ্যেও আমি বিধান আর বিপ্রতা আমরা কিন্তু ভুলে যাচ্ছি। এই রেদারে রেজিস্ট করতে না পেরে আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করে পুলে চলে এসেছি।
অলরেডি আর্ধেকজন ফুলে রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। চাকরিচার আওয়াজ হচ্ছে এবং বৃষ্টিও সেইভাবেই উঠে। সবাই ফুলে এবার সবাই নেমে গেছে, এবার আমাকেও নামতে হবে, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করে ফাইনালি রেস্ট করতে না পেরে আমিও চলে এলাম। ভেবেছিলাম একটু রেস্ট নেবো, শরীরটা একটু উইক লাগছিল, বাট সবাই যা বললো আর কি সেই অনুযায়ী। এখানে ওইটা আমাদের টাওয়ারটা, আর দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়েদার রাইট নাও। বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেছে, আকাশটা দেখেছো অদ্ভুত। আশা করছি আমাদের ব্লগটা আজকে তোমাদের ভাল লেগেছে। আজকে আমি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, আমি নিওয়ালিপুরে এসেছি, কালকে ভোট, তো সেই জন্য আজকে নিওয়ালিপুরে এসেছি। আর এখান থেকেই তাই ব্লগটার ওপেনিংটাও করছি এবং ক্লোজিংও এখান থেকেই। তো কালকে ভোটের দিনে আমাদের অনেক প্ল্যান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের আগামী মানে নেক্সট ব্লগ যেটা আসছে তাতে। আর কী কী করলাম সেটা তোমাদের সাথে ডেফিনেটলি দেখ মানে শেয়ার করব। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই প্লিজ জানিও, আর তোমরাও সবাই ভোট দিচ্ছ তো, ভোট কিন্তু অবশ্যই দেবে।